হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ায়। জানা যায়, নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে 58 বছরের বলাই মিত্রের চিকিৎসা চলাকালীনই সে নিখোঁজ হয়ে যায় বলেই পরিবারের অভিযোগ। নদিয়ার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা বলাই মিত্র শনিবার ওই হাসপাতালে পেটের সমস্যার জন্য ভর্তি হয়। পরিবারের সদস্যরা জানান, তাকে দেখাশোনার জন্য একজন আয়াকে রাখা হয়। রবিবার রাত থেকেই সে নিখোঁজ হয়ে যায়। সোমবার রোগীর পরিবার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনো সদুত্তর দিতে পারেননি। একটু জোরে বলুন। আমরা দিন সন্ধ্যাবেলা ভর্তি হয়েছিল। আচ্ছা। তারপরে হওয়ার পরে ইসলিন দিলেন, যেরকম ছবি সব কিছু করেছে, বললো ঠিক আছে, রিপোর্ট আমরা রিপোর্ট হাতে পেয়েছি, বললো সব ঠিক আছে, ঠিক আছে। তারপরে টিকা দেওয়ার পর এরকম কাল ভোরবেলা আমাকে ফোন করে গত রাত ফোন করে বলার পর বলছে যে পেশেন্ট পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি খোঁজ করেন, আমরাও খোঁজ করি, আর আপনার দেখি কী করে গেল পেশেন্টটা, সেটাও আপনারা দেখেন, বিচার করে দেখেন কী হয়। কী করতেন উনি? আমি চাইছি যে যাতে খুঁজে পাই, পেশেন্টকে যেন খুঁজে পাই। পেশেন্ট কী করতো? পেশেন্ট এমনি চাষবাস করতো। আচ্ছা, কী নিয়ে ভর্তি হয়েছে? ভর্তি হয়েছিল গ্যাসের ব্যথা নিয়ে আর শ্বাসকষ্ট। আপনার বাড়ি? আমার দেবপাড়া বিষ্ণু। আপনার নাম? আমার নাম রতন বিশ্বাস। হসপিটাল থেকে কী জানাচ্ছে? হসপিটাল থেকে জানাচ্ছে আমরা সহযোগিতা করবো, আপনারা থানায় গিয়ে জানান, অভিযোগ দরকার অভিযোগ করবো। আমার বাবা ভর্তি হয়েছে বিকালবেলাতে গ্যাসের সমস্যা, শ্বাসকষ্ট। তা শনিবার দিন সব ঠিকই ছিল, রিপোর্ট আমাদের হাতে দেয়নি, বললো সব ঠিক আছে, রবিবার দিন সারাদিনই ভালো। তা রবিবার রাতে আমরা দেখে গেছি, আমার বর আর আমার বাবা মা দেখে গেছে, তখনও কথা বলেছে বাবা মার সাথে, আপনার সাথে কথা বলেছে। বলার পর রাতের বেলা তো যোগাযোগে আয়া রেখে গেছিলাম আমরা, আয়া রাখা হয়েছে, আয়ার ওপর দায়িত্ব দিয়েছে যে আমাদের থাকার কেউ নেই, আপনি একটু দেখবেন ভালো করে। তা বললো ঠিক আছে, দেখবো। দিয়ে রাতে 2:30 থেকে মনে হয় খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আমাদের জানায়নি, আমাদের ভোর সকালবেলা ফোন করতে 6টার সময় যে আপনাদের পেশেন্ট পাওয়া যাচ্ছে না। তো আমরা বললাম আপনাকে রেখে আসা হলো, তাহলে পাওয়া যাচ্ছে না মানে বলছে আপনারা বাড়ি গিয়েছে কিনা দেখেন, বাড়িতে যায়নি, আমরাও চলে এসেছি সঙ্গে সঙ্গে। তা আমার মাকে বলেছে আপনি হচ্ছে সই করে দিয়ে যান, যে রেফার করা হয়েছে সই করে দিয়ে আপনার কাগজপত্র নিয়ে যান। এটা কে বলেছে? এটা বলেছে হচ্ছে আয়া, যেটা রাখা হয়েছিল, সে বলেছে আপনি কাগজপত্র সই করে নিয়ে যান। তাহলে আমরা পেশেন্ট পাইনি, আমরা কেন কাগজপত্র সই করবো, তাই তো? তাহলে এখনো পর্যন্ত বাবার খোঁজ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বললো থানায় গিয়ে জানাতে, থানা থেকে খোঁজ খবর করে আপনারাও খুঁজুন আমরাও খুঁজুন, এই করে এখনো খোঁজ পাওয়া যায়নি। আপনার বাবা কী করতেন? আমার বাবা চাষবাস। দিন বিকালে ভর্তি হয়েছিল, হ্যাঁ, গ্যাস হয়েছিল অতিরিক্ত, স্যালাইন অক্সিজেন চলছিল, চলার পর শ্বাসকষ্ট হচ্ছিল, দিয়ে তারপরে ভর্তি টর্তি করে দিয়ে আমরা আয়া রেখে চলে যাই, হ্যাঁ, আয়া রেখে চলে যাই। তারপর আবার সকালবেলা আসি, কাল রবিবার দিয়ে দিয়ে এসে আবার রাত 8:30 যাই, তখনও ভালো। তারপরে সকালবেলা ফোন করছে, পেশেন্ট পাওয়া যাচ্ছে। কারা ফোন করছে? যে রাতে পাহাড়া। আচ্ছা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।